28 ফেব্রুয়ারি বিজেপি যোগদান করব রানা গোস্বামী কংগ্রেস ত্যাগ করে রানা গোস্বামীয়ে যোগ দিব বিজেপিত রানা গোস্বামীয়ে কংগ্রেস ত্যাগ নকরে বলে এতিয়াও আশাবাদী এপিসিসির সভাপতি ভূপেন বড়া 2026 ৰ পিছত অসম কংগ্ৰেছত থাকিব মাত্ৰ 5 জন বিধায়ক এই ভৱিষ্যতবাণী মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ভূপেন বৰাৰ কোনো গ্যারান্টি নাই বুলি কটাক্ষ মুখ্যমন্ত্ৰী বিৰোধী দলপতি দেৱব্ৰত শইকীয়াক লৈ কৰিলে তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য লোকসভা নিৰ্বাচনৰ আসনক লৈ অগপ বিজেপি টনা আজুৰা উজনি আৰু উত্তৰ অসমৰ এখনো আসন অগপ কেৰি নিদিয়ে বিজেপিয়ে বৰপেটা আৰু ধুবুৰী অগপ কেৰি দিয়াৰ প্ৰস্তাৱ বিজেপিৰ ধুবুৰীৰ সলনি অগপ বিচাৰিছে কৰিমগঞ্জ সমষ্টি নগাঁও কংগ্ৰেছৰ প্ৰাৰ্থিত্ব কেন্দ্ৰিক সংঘাতৰ কথা প্ৰকাৰণতৰে স্বীকাৰ সাংসদ গৌৰৱ গগৈ নিজকে অভিমন্য আখ্যা দি অসমৰ ৰাইজে চক্ৰবিহুৰ পৰা উদ্ধাৰ কৰিব বুলি মন্তব্য সাংসদ গৰাকীৰ ৰকিবুলৰ সৈতে ছবিত আবদ্ধ হৈ থকা ৰূপত দেখা গৈছিল গৌৰৱ গগৈ কংগ্ৰেছৰ অসমৰ 15 দলীয় মিত্ৰজোঁটত সোমাব এটা নতুন দল মিত্ৰজোঁটৰ পৰা বাদ পৰিব আন এটা দল প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাই ঘোষণা কৰিলে এই কথা মাৰ্চৰ প্ৰথম সপ্তাহত কংগ্ৰেছে ঘোষণা কৰিব প্ৰাৰ্থী তালিকা লোকসভা নির্বাচনের পূর্বে অন্তিম মন কি বাতত দেশবাসী সম্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 3 মাহর বাবে বন্ধ থাকিব মন কি বাত পরবর্তী 111 সংখ্যক মন কি বাতত দেশের জনসাধারণ পুনের লগ পার প্রতিশ্রুতি মোদীর মার্চত দেশের নির্বাচনী আচরণ বিধি বলবৎ হওয়ার ইঙ্গিত লোকসভা নির্বাচনের পূর্বে রাজ্যত অস্ত্র ঝনঝননী বিপুল মারণাস্ত্র সহ 3 জন আটক আরক্ষীর দুটা তিনিওরে পড়া পিস্তল ম্যাগজিন আর গ্রেনেড জব্দ ধনশ্রীটো আরক্ষীয় উদ্ধার করলে একটা হস্তনির্মিত বন্দুক গুজরাটের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে মুক্তি করলে 250 কিলোমিটার দৈর্ঘ্যের সুদর্শন সেতু উখার মরা দ্বারকা দ্বীপ সংযুক্ত করলে এই সেতুয়ে সুদর্শন সেতু ভারতের ভিতরতে দীর্ঘতম রজ্জু সেতু নুনমাটি থানার ভিতরতে মারপিট ব্যবসায়ীর উপর জঁপিয়ায় পড়েল গুন্ডা বাহিনী থানার ভিতরতে গুন্ডায় আক্রমণে উদঙাই দিলে মহানগর আরক্ষীর স্বরূপ ফোর লেনত মরণ ফান্ড একেলগে দুখন গাড়ি পার হব নোৱাৰা রাষ্ট্রীয় ঘাইপথত ভয়ঙ্কর দুর্ঘটনা পথৰ মাজতে খান্দি থোৱা পুখুৰীত সোমালগৈ গাড়ি মাছ পথত লুটি খাই পৰিল আন এখন বাহন